নমস্কার বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু হরপ্পান সিভিলাইজেশন বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসে। তো এখানে আমি সিরিয়াল নাম্বার, সাইট, রিভার, মানে কোন নদীর তীরে অবস্থিত, কোন ডিস্ট্রিক্টে, কোন স্টেটে অবস্থিত, বর্তমান কান্ট্রি এবং হচ্ছে ফাউন্ডার কে তৈরি করেছিল এবং কত সালে তৈরি করেছিল, আবিষ্কার করেছিল, সেগুলো হচ্ছে নিয়ে আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে হরপ্পা, কোন নদীর তীরে? রাবি নদীর তীরে, সাইওয়াল ডিস্ট্রিক্ট, পাঞ্জাব, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেছিল। 2 নম্বর মহেঞ্জোদারো, ইন্ডাস নদীর তীরে, লারকানা জেলে অবস্থিত, সিন্ধ স্টেট, পাকিস্তান হচ্ছে কান্ট্রি। রাখাল দাস ব্যানার্জি আবিষ্কার করেছিল 1922 সালে। 3 নম্বর চানুদারো, ইন্ডাস নদীর তীরে অবস্থিত, নওয়াবেশ ডিস্ট্রিক্ট, সিন্ধ হচ্ছে স্টেট, পাকিস্তান হচ্ছে বর্তমান কান্ট্রি। এনজি মজুমদার আবিষ্কার করেছিল 1931 সাল। লোথাল ভোগাবা রিভারের নদীর তীরে অবস্থিত, আমেদাবাদ ডিস্ট্রিক্ট, স্টেট হচ্ছে গুজরাট, কান্ট্রি ইন্ডিয়া। ফাউন্ডার এস আর রাও 1954 সালে আবিষ্কার করেছিল। কালীবঙ্গা ভরভরা নদীর তীরে, হনুমানগড় ডিস্ট্রিক্ট, রাজস্থান হচ্ছে তার স্টেট, ইন্ডিয়া হচ্ছে কান্ট্রি। বিভি লাল বা বিকে থাপর আবিষ্কার করেছেন 1961 সালে। ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত, কচ্ছ ডিস্ট্রিক্ট, গুজরাট, ইন্ডিয়া কান্ট্রিতে অবস্থিত। জেপি জোশী আবিষ্কার করে 1967 সালে। বনওয়ালি ঘরঘরা রিভারের নদীর তীরে, ফতেহাবাদ ডিস্ট্রিক্ট, হরিয়ানা, ইন্ডিয়া হচ্ছে কান্ট্রি। RS-20 1973 সালে। দেখো, এইগুলো দেখতে সোজা লাগছে, কিন্তু এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। যেরকম হচ্ছে ধোলাভিরা কচ্ছ ডিস্ট্রিক্ট অবস্থিত, এর মধ্যে কোনটা? লোথাল, কালীবঙ্গনা, ধোলাভিরা, বনওয়ালি, এইরকম ভাবে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? বা লুনি নদীর তীরে অবস্থিত, এর মধ্যে কোন সাইডটা, এরম ভাবে দিতে পারে। সেরকম ভাবে দিতে পারে যে এই যে হরপ্পা কোন নদীর তীরে, ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? বা মহেঞ্জোদারো কোন নদীর তীরে, ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? বা এরকম দিতে পারে, হরপ্পা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, সাইওয়াল না লারকানা, এভাবে দিতে পারে। বা এর মধ্যে দিতে পারে যে এর মধ্যে কোন সাইডটা পাকিস্তানের নয়, দিয়ে দিল হরপ্পা, মহেঞ্জোদারো, চানুদারো, ঠিক আছে, আর দিয়ে দিল ধোলাভিরা। তো তখন অ্যান্সার দিতে হবে ধোলাভিরা এর মধ্যে পাকিস্তানের নয়, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এগুলো দেখে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, দেখতে সোজা লাগবে, তো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? এরকম আমি আরো অনেক ভিডিও দেবো। এই PDFটি পেতে আমাকে হোয়াটসঅ্যাপ লিখতে পারো, হাই লিখতে পারো, আর PDFটা নামটা বলে দেবে, ঠিক আছে? এটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের PDF, তো যাদের যাদের দরকার তারা তারা আমাকে শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার করতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, পরে আবার ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।